Hey guys, welcome back to Kemon Acho. Tomra asha kori tomra shobai onek bhalo acho and ami allar home to onek bhalo achi. Thumbnail and title dekha to bujhe gecho je ajke amra Ffbd player Ffbd gaming in squad er sathe furi hor korte jaitechi. To guys, full video dekhte thako, match ta onek sundor hoychilo and bhai koyekta shot ekdom panel user der moto diye amra. To match ta chilo ekdom friendly jar karone compare kora ba head dar kono dorkar nai. To cholo ar beshi kotha na bariye chole jai amra match e. To guys, amader match kintu ekhane start hoye geche. Amra kintu match e chole aschi and amra kintu first round e duro shotgun ekta desert niye nisi and samne kintu je player dekhte partachi amra kintu raj diye disi. To ayo dik je dhuke geche. আমি ওর রাইট সাইড দিয়ে ঢোকার ট্রাই করব ওই সামনে প্লেয়ার দেখতে পারতাছো নাকি তোমরা জানি না বাট আমি দেখতে পারতাছি ওই যে দেখো তো ভিতরে যা শট দিল হ্যাঁ হ্যাঁ ভাই ওয়াল মেরে দিয়েছে ভাই টেকনিকটা কাজে লাগাইতে পারি নাই তো সামনে কিন্তু আরো একটা প্লেয়ার আমার কিন্তু ডাউন করে দিয়েছে এন্ড আয়াজেরও কিন্তু ডাউন করে দিয়েছে ফার্স্ট রাউন্ড একদম গু খেললাম গাইস তো সমস্যা নাই গাইস আমাদের কাছে আরো অনেকগুলো রাউন্ড এখনো পড়ে আছে দেখি দেখা যাক আমাদের রিয়া দেখি ম্যাচটা বের করতে পারে কিনা দেখো একটা ডাউন করব করতে পারবো একটা ডাউন কি করতে পারবো দেখা যাক একটা ডাউন আরে ভাই 45 রিচ আরে ভাই একটাও ডাউন করতে পারলো না তো মরে গেছে তো চলো গাইস আমরা চলে যাব সেকেন্ড রাউন্ডে এন্ড সেকেন্ড রাউন্ডে দেখা যাক আমাদের কিন্তু কামব্যাক করতে হবে না শব্দ পাইছি একদম অনলি রেডের সাথে খেয়ে দিলাম কিন্তু লাস্ট প্লেয়ারটা কোন জায়গায় দেখি না আমরা দেখা যাক লাস্ট প্লেয়ারটা কোন জায়গায় আছে তো ওই যে ওইখান দিয়ে ফায়ার দিতেছে যাই হোক আমাদের টিমমেট কিন্তু ওইখান দিয়ে প্রেসার দিতেছে ড্যামেজ দিয়ে দাঁড়া কিল্লা চুরি করে লো খারাপ কিল্লা দিয়ে চুরি করতে পারে নাকি কিল্লা চুরি করতে পারে নাকি আরে ভাই এই শটটা দিয়ে দিছে আরে ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে দিছে এই শটটা শটল আরে ভাই কি যে একটা অবস্থা ভাই মানে কি কমু তো গাইস এখানে কিন্তু আমাদের টিমমেট মেরে দিছে এন্ড আমার রিভাইভ দিয়ে দিব তো রিভাইভ দিয়ে লাভ নাই রাউন্ড তো জিতেই গেছি তো আমরা চলে যাব এখন নেক্সট রাউন্ডে তো নেক্সট রাউন্ডে আমরা কিন্তু ডেজার্ট এন্ড শটগান ইউমপি সেম জিনিস নিয়ে নিছি তো সামনে একটা প্লেয়ার দেখতে পারতাছি এন্ড রাইটের থেকে একটা প্লেয়ার ওই দেখো এই যে ফায়ার দিলাম এন্ড হেডশট বুম হেডশট পেডরে ডাউন করে ক্লিয়ার দিয়ে দিব এন্ড সামনে কিন্তু আরো প্লেয়ার আছে তো এখানে দেয়া আর একটা প্লেয়ার এই যে বেরোইছে আর একটা প্লেয়ার বেরোইছে তো শর্টেটা আমার কিন্তু অনেকটা ড্যামেজ দিয়ে দিছে এন্ড ইউমপি নিয়ে একটু রাজ দাও ট্রাই করবো আরে ভাই ডাউন করে দিচ্ছে তো যাই হোক আমাদের টিমমেট কিন্তু আশা করছে পিছন দিকে আমাদের টিমমেট কিন্তু ডাউন করে দিছে অলরেডি এন্ড আমাদের আয়াজ কিন্তু আমাদের হিল দিয়ে দিবে ভাই এই আয়াজটা কিন্তু ভাই মানে হিল দেওয়ার মাস্টার তুমি মানে কোন দিক দিয়ে হিল দিয়ে চলে যাবো তুমি দেখতে ওটাই উপায় বানা তো ওই দিক দিয়ে কিন্তু আমাদের টিমমেট আগাম করে দিয়েছে টিমমেট কিন্তু দুটো ডাউন এখানে কিন্তু আমার হেল নাই ওরাও দুজন বাকি আমরাও দুজন কিন্তু ওদের দুজন ফুল হেলথ কিন্তু আমার ফুল হেলথ নাই তো এখানে আয়াজে কিন্তু ওই দিক দিয়ে রাজ দিয়ে দিয়েছে অ্যান্ড আয়াজকে একটু কাভার দা ট্রাই করবো দেখি কাভার দিতে পারি নাকি ও রে ভাই সুন্দর একটা হিটশট মেরে দিলাম তো এই সাইডে কিন্তু রাইটে আর একটা প্লেয়ার দেখতে আসো পিক দিল পিক দিয়ে কিন্তু কোন দিয়েই চলে গেছে আমি নিজেও জানি না আয়াজও জানে না দেখি না প্লেয়ারটারে তো এদিক দিয়ে একটু ঘুরে যাওয়ার ট্রাই করবো একটু বেশি ঘুরবো কারণ প্লেয়ারটা কোন দিকে থাকবো কোন দিক একটা মেরে দিলে কিন্তু রাউন্ডটা বেরোয় যাবো তো গাইস এখান দিয়ে কিন্তু 12 ড্যামেজ দিয়ে দিছি আমি প্লেয়াররে তো এই সাইডে কিন্তু কন্টিনেন্টের ভিতর ঢুকে গেছে তো এটার একটা হেডশট ও রে ভাই হেডশট হেডশট আমার টিমমেট চিল্লাইতেছিল যে ভাই অনেক ড্যামেজ একটা বডি শট দেয় কিন্তু আমি তো বডি শট দিব না গাইস আমি হেডশট দিব আমি হেডশট তো গাইস আমি কিন্তু চলে আসি নেক্সট রাউন্ডে এন্ড আমাদের নেক্সট রাউন্ড কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আমি নিয়ে নিছি এই সেম জিনিস তো এখানে আমাদের একটা প্লেয়ার ডাউন করে দেয় মিহিরে ডাউন করে দেয় তো আমি একটু দেখবো যে আশেপাশে প্লেয়ার আছে নাকি দেন হিল দিতে দাঁড়াবো তো এখানে হিল দিতে যাই দেখো আমার সাথে কি হয় এখানে হিল দিতাছি 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 তো এখানে সামনে একটা প্লেয়ার মারতে যাই বাট মারতে পারি না ওয়াল প্যাক করে দেয় কিন্তু উপরে একটা প্লেয়ার থাকে ওটার মারতে যায় না আমার গেম ক্র্যাশ দিয়ে দেয় তো গেম ক্র্যাশ দেওয়ার পর গেমে ঢুকার পর দেখি এই অবস্থা আমার ডাউন করে রেখে দিছে প্লেয়ার তো এখানে ক্লিয়ারও করে দিল আমাদের একটা রাউন্ড কিন্তু ফাও ফাও চলে গেল তো দেখা যাক আমরা নেক্সট রাউন্ডে রিকভার করতে পারি কি না তো আমরা নেক্সট রাউন্ডে চলে যাবো অ্যান্ড নেক্সট রাউন্ডে কিন্তু আমি এখানে হোল্ড করতেছিলাম অ্যান্ড ওইখানে একটা প্লেয়ার কিন্তু দাঁড়াইছিল এই যে দেখো হেডশট সুন্দর একটা হেডশটের সাথে ডাউন তো ডাউন করার সাথে সাথে ওই সাইডে একটা প্লেয়ার দেখি আমি তো ওইখানে রাজ দিতে যাই অ্যান্ড আয়াজের কিন্তু ওইখান থেকে মিহিরে কিন্তু ডাউন করে দিচ্ছে সরি আয়াজ না তো এখানে আয়াজ কিন্তু মিহিরে হিল করতেছিল অ্যান্ড সামনে আগাইতে যায় না আমার হেডশট মেরা ফকত মেরা দেয় তো যাই হোক গাইস এইখানে আমাদের কিন্তু তিন ওরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছে আমরা কিন্তু দুই রাউন্ড তো এখানে আমাদের রাউন্ডে কি আসতে পারবো তো এখানে দুইটা প্লেয়ারে রাউন্ড করে দেয় ভাই যাহা আমার কিন্তু ম্যাচটা ওকে আয়াজে কিন্তু সুন্দর একটা হেডশটের সাথে ম্যাচ রাউন্ড আইনা খেলছে তো গাইস আমরা কিন্তু চলে আসছি নেক্সট রাউন্ডে অ্যান্ড নেক্সট রাউন্ডে কিন্তু আমি সেম জিনিস আবার নিয়ে নিছি তো এখানে প্লেয়ার শর্টে ট্রাই বাট ওয়ান টেপ মারার ট্রাই বাট ওরা কিন্তু খুব যাত্রা ছিল ভাই কুত্তার মতো যাত্রা ছিল তো যাই হোক আমরা ওয়ান টেপ দিয়ে খেলা ট্রাই করছি তো ওইখানে প্লেয়ার দেখতে পাচ্ছি আর দুইটা প্লেয়ার বাকি আছে আর দুইটা টিমমেটই আমার খেয়ে দিছে তো দেখা যাক এখানে একটু মেডি মেরা নিমু মেডি মেরা ওই যে রাইট দেওয়া যেতেছে রিয়া দেয়ার আমি একটু সামনে দেওয়া যাওয়ার ট্রাই করবো তো এখানে শর্টে ট্রাই 85 হেডশট অ্যান্ড কিল্লা চুরি করে নিল আমার কুত্তা টিমমেটে তো যাই হোক আমাদের টিমমেটরা কিল চোর টিমমেট সবগুলোই কিল চোর ভাই যাই হোক আমরা নেক্সট রাউন্ডে চলে আসছি আর নেক্সট রাউন্ডে কিন্তু এখানে এই স্ট্র্যাটেজি তোমরা খাটাতে পারো এখানে ঘুষে ওয়াল ফাটাবা আর ঘুষাইলে কিন্তু দেখো জানোই তোমরা এই ম্যাপে লোকেশন দেখায় না তো এখানে ওই সাইড দিয়ে ডাউন করে দিব আমাদের টিমমেটরে অ্যান্ড এই দিক দিয়ে আমি কিন্তু মিহিরও একটা ডাউন করে দিছি আমরা কিন্তু এদিক দিয়ে রাজ দাও ট্রাই করবো বাট দেখো
এখানে কি করি ভাই, কি এক লেভেলের হেডশট দেই এটারে। দেখছো ঘুম একটা হেডশট দিলাম, তো এখানে এই রাউন্ডটা কিন্তু জোস একটা গেমপ্লে দেই আমি। তো এখানে দেখো সামনে প্লেয়ার মারা ট্রাই বাট মারতে পারি নাই। তো যাই হোক আমাদের মিহিরি কিন্তু অনেকক্ষণ শটে ট্রাই করছে বাট শটও লাগাইতে পারতেছিল না, তার কারণ আমি একটু এই সাইডে আসলাম, দেখি আমার শট একটা লাগে নাকি। তো এখানে দিয়ে একটু ভিতরে ঢুকে গেলাম যার কারণ ওরা কিন্তু জাম শট দিয়ে দেয়। ওকে ভাই, ওরে ভাই জাম দিয়ে কি একটা রেড মারা, এটারও রেড মারা ট্রাই বাট লাগলো না, ওয়াল দিয়ে নিবো। অ্যান্ড মিহিরি কিন্তু ওইটাতে ডাউন করে দিছে। অ্যান্ড এটা চাইবা ধর যা ছালারা যা চাপ। তো যাই হোক আমরা কিন্তু সবগুলো ডাউন করে দিয়েছি, প্রায় তিনটা ডাউন। অ্যান্ড লাস্ট প্লেয়ারই কিন্তু বাকি, লাস্ট প্লেয়ার দেখা যাক। আমার মারতে পারেন কি মিহির আমার উপর দিয়ে ভাই হিল দিয়ে দিছিল। আরে ভাই আমার কিল চুরি ভাই, আরে মিহির আমার কিল চুরি করে নিছে। তো কোনো সমস্যা না গাইস। তো আমরা অনেকদিন পর আমরা মেনি স্কোয়াড একদম একসাথে খেললাম, বহুত দিন যাবত মেনি স্কোয়াড একসাথে খেলা হয় না, মেনি স্কোয়াড একসাথে খেললে একটা ভাইবি থাকে অন্যরকম। তো দেখো গাইস এই রাউন্ডে কি হয়, এই রাউন্ডে দেখো ওরা দুইটা ওইখানে দাঁড়িয়েছে ভাই, দেখো দুইটাই হেডশট কেমনে গেরা ভাই। তো গাইস ওরা প্যানেল উজার করেছিল মনে হয়, কইতাছে মনে হয় ভাই। যাই হোক সামনে কিন্তু আরও একটা প্লেয়ার, লাস্ট প্লেয়ার বাকি আমাদের আইজি কিন্তু এখানে ডাউন করে দেয়। হ্যাঁ 1v4 না ভাই করে দেয়। দেখো এখানে আরে ভাই উরে ভাই ঘুম একটা হেডশটের সাথে কিন্তু আমি ট্রিপল কিল মেরে দিই। তো যাই হোক আমাদের এই রাউন্ডটা কিন্তু জিতে গেছি। অ্যান্ড আমাদের লাস্ট রাউন্ড এই রাউন্ড ও না ভাই 8 রাউন্ডের ম্যাচ। তো এখানে প্লেয়ার আসছিল, আমরা কিন্তু শর্ট দেওয়া ট্রাই বাট কানেক্ট করতে পারি না এখানে। অ্যান্ড ডান দিয়ে কিন্তু প্লেয়ারটা চলে গেছে। অ্যান্ড এখান দিয়ে কিন্তু আমি একটু ঘুরে ঘুরে মারার ট্রাই করবো যেহেতু আমার ড্যামেজ একটু বেশি। তো এই ভাই ফুল ড্যামেজ দিয়ে দিছি, বুঝলাম না মূল্য না কেন ওইখানে ভাই রিয়াতে ডাউন করে দিয়েছি প্লেয়ার যায়। তো যাই হোক আমি ডাউন করে দিয়েছি ভাই, এই রাউন্ড মনে হয় বের করতে পারবো না, আল্লাহ জানে ভাই এই রাউন্ড কি বের করতে পারবো। ওইখানে গেছে ওই যে ভাই সুন্দর একটা হেডশটের সাথে রাইট, ওরে ভাই মিহিরের পিছনে একটা সুন্দর হেডশট মারছে। তো যাই হোক আমরা কিন্তু এই রাউন্ডটাও জিতে গেছি, আমাদের কিন্তু 7 অ্যান্ড ওদের কিন্তু 3। তো যাই হোক দেখা যাক এখান থেকে ওরা কি কামব্যাক করতে পারবে নাকি না, কামব্যাক করতে দিব না আমরা। তো এখান থেকে ম্যাচটা জিতে নিবো। তো লাস্ট রাউন্ড এখানে মারা ট্রাই বাট একটু সামনে আগে মারতে হইব, এখানে আমার রেঞ্জে পেতা ছিল না। তো যাই হোক এখানে মারতে যাবো। আর এখানে ওরে ভাই এই ভাই গেম ক্র্যাশ দিয়ে দিছে, দেখছো ভাই আমার কপাল পুরা কপাল। তো যাই হোক আমরা কিন্তু আবার গেমে ঢুকে গেছি। অ্যান্ড গেমে ঢুকে দেখি মিহির সামনে লাস্ট প্লেয়ার, অ্যান্ড ওটাও মেরে দিল, অ্যান্ড ম্যাচটা কিন্তু আমাদের বইয়া। তো গাইস তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাও, আর এরকম ভিডিও চাইলে সবাই কমেন্টে জানাই দিও যে ভাই আমাদের এরকম ভিডিও চাই, নেক্সট আমরা এরকম স্কোয়াডের সাথে ভিডিও নিয়ে আসবো। তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টিল দেন, টেক কেয়ার।